আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঘুমের সুন্নাত, উযু অবস্থায় শোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি তোমার শয্যা গ্রহণের ইচ্ছা করবে তখন নামাজের ন্যায় উযু করে ডান কাত হয়ে শয়ন করবে। ঘুমের পূর্বে সূরা ইখলাস, সূরা নাস ও সূরা ফালাক পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে শয্যা গ্রহণের সময় তালুদ্বয় একত্রিত করে তাতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিতে, অতঃপর হাত দ্বয় দ্বারা শরীরের যত দূর পর্যন্ত বুলানো সম্ভব ততদূর পর্যন্ত হাত বুলিয়ে দিতে, নিজের মাথা, চেহারা এবং শরীরের সামনের দিক থেকে আরম্ভ করতেন। এইভাবে তিনি তিনবার করতেন। অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে গল্পগুজবে মত্ত হতে নিষেধ করতেন। আয়াতুল কুরসি তেলাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। ঘুমানোর প্রয়োজনীয় প্রস্তুতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রাখো, ঘরের দরজাগুলো বন্ধ রেখো আর সন্ধ্যাবেলা তোমাদের বাচ্চাদের ঘর থেকে বের হতে দিও না, কারণ এ সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে। ঘুমের আগে বাতিগুলোকে নিভিয়ে দিবে, কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বলিত সলিতাযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং ঘরের লোককে জ্বালিয়ে পুড়িয়ে শোয়ার স্থান নির্বাচনে সতর্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বেষ্টনী বিহীন ছাদে রাতে ঘুমায় কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই। সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে তবে তা তার জন্য যথেষ্ট হবে। ঘুম থেকে উঠে দোয়া, আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অর্থ সব প্রশংসা আল্লাহর জন্য, তিনি মৃত্যুর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকে আমাদের পুনরুত্থান। ঘুমানোর সময় দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত গালের নিচে রাখতেন, অতঃপর বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, অর্থ হে আল্লাহ, হে আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করি আবার তোমারই নামে জীবন ধারণ করি। সূরা মূলক পাঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনে এমন একটি সূরা আছে যার মধ্যে 30টি আয়াত রয়েছে যা তার পাঠকারী ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে, আর সেটি হলো সূরা মূলক।